রাজপথে থাকার জন্য এসেছে, দাবি আদায়ের জন্য এসেছে। তাই জাতিগরম প্রত্যাশী মহাজন শিক্ষকদের সংগঠন আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী শিক্ষক বৃন্দ, প্রধান শিক্ষক বৃন্দ, অধ্যক্ষ বৃন্দ, যারা প্রবেশক বৃন্দ, যারা প্রেস ক্লাবে এসেছেন, আন্দোলনকে ব্যবহার করে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এমপি মতো শিক্ষক কর্মচারীরা সংখ্যায় 5-6 লক্ষের সংখ্যা হয়ে তারা তাদের মনের দাবি, তাদের প্রাণের দাবি এমপি মতো শিক্ষা ব্যবস্থা জাতিকরণ করে দেন এবং তারা এ করছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যত আয় আছে সরকারি কোষাগারে জমা নিন, আমাদের জাতীয়করণ আমাদেরকে বুঝিয়ে দিন। এই জাতীয়করণ করতে যে সরকারের কোষাগার থেকে একটি টাকা খরচ হবে না এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে, মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এই কথাটি সারা বাংলাদেশে গন্ডে পেরে বিদেশে প্রচার হচ্ছে এবং সারা বিশ্ব থেকে বলে যাচ্ছে বাংলাদেশ শিক্ষাকে তারও ব্যয় বাড়ানোর জন্য। কিন্তু আমরাও বলেছি ব্যয় বাড়বে না, চলমান শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে ব্যয় বাড়বে না। এই চলমান শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে প্রয়োজন দেশের জন্য, শুধু শিক্ষকদের জন্য নয়, আমরা দেশের নাগরিক হয়ে থাকে এ দেশকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ঘোষণা দিয়েছিলেন যে দেশকে বৈষম্য মুক্ত করবেন, আজ এ দেশের আমরা নাগরিক, আমরা শিক্ষক, আমাদেরকে বলা হয় জাতিগরের কারিগর। দুঃখের বিষয় আমরা দেশের কারিগর হয়েও জাতিগরের কারিগর হয়েও আমরা আমাদের অধিকার বঞ্চিত হচ্ছি, আমাদের আমাদেরকে বৈষম্যের মধ্যে রাখা হচ্ছে। কেন বৈষম্যের মধ্যে রাখা হবে, কি কারণে রাখা হবে তার কোন উত্তর নেই, কিন্তু দিনের পর দিন আমাদেরকে বসে রাখা হচ্ছে। আমরা প্রেস ক্লাবে ধুলাবালির মধ্যে আছে, আমাদের আন্দোলন চলছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আজও কোন সবুজ সংকেত আমরা পাচ্ছি না। একটা কথা মনে রাখবে, এই এমপিভূত শিক্ষা ব্যবস্থা আজীবন কিন্তু এমপিভূত থাকবে না। এই শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ জাতিগরণ হবে, জাতিগরণ হবে আজ হোক কাল হোক পরশু হোক, একটি মোড়ে এই শিক্ষা ব্যবস্থা জাতিগরণ হবে। আমরা সেই কথা বলতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এদেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার কথা আর শুধু শিক্ষকরা বলছে না, আবামর জনতা, আবার বিদ্যাপালিতা, সকল শিক্ষার্থী আর জাতীয়করণ চাইছে, সবাই একই শিক্ষা ব্যবস্থা করতে চাইছে এবং এই শিক্ষকরা যে সুখ করছে সেটা হচ্ছে তাদের চলতে কষ্ট হচ্ছে। বর্তমান বাজারে যে বেতনমূলক অবস্থা, যে অর্থনৈতিক অবস্থা, সারা দেশে যে অর্থনৈতিক বিদ্যমান অবস্থা, সংকটের মধ্যে দিয়ে এই 12.5 হাজার বেতন দিয়ে এন্ট্রি লেভেলের কোন শিক্ষক চলতে পারে না, তার ফ্যামিলি নির্বাহ করতে পারে না। অত্যন্ত পরিষ্কার সূক্ষ্ম বিষয়, আজকে শুধু বাজার খরচ লাগে 23-24 হাজার টাকা শুধু খাওয়ার জন্য, 4-5 জন মানুষের সংসারে এই টাকা ব্যয় হয়। তাই আমাদের দাবি সমগ্র বাংলাদেশকে উন্নয়নের জন্য সমগ্র শিক্ষার্থীকে, সমগ্র অভিভাবককে তাদের অল্প টাকা ব্যয় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আমাদের দাবি। শিক্ষকরা অগ্রগণ্য হয়ে রাজপথে সেজে দেশকে, দেশের শিক্ষা ব্যবস্থাকে, দেশের নির্মাণকে সোজা রাখার জন্য শিক্ষকরা রাজপথে এসেছে। শিক্ষকরা কাউকে ক্ষতি করার জন্য, সরকারের অপদস্থ করার জন্য, সরকার দুর্নাম করার জন্য রাজপথে আসেনি। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হবে, এখন আপনি এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে কেড়ে নিতে পারেন, এই শিক্ষকদের আন্দোলনকে সম্মান দিতে পারেন, শিক্ষকদেরকে সম্মান দিতে পারেন, শিক্ষকদেরকে মূল্যায়ন করতে পারেন যে তারা আসলে কি চায়। আপনি সেরা বাংলাদেশের একজন অভিভাবক, সারা বিশ্বের মধ্যে হাতে গোনা 5 জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে আপনি একজন মাননীয় প্রধানমন্ত্রী। শিক্ষকরা কি চায়, তাদের দাবিটা কি, তারা আসলে কি সত্যি বলছে না ভুল কথা বলছে, এই কথাটি আপনি এসে জেনে যান। আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে পাঠান, আপনার শিক্ষামন্ত্রীকে পাঠান, আপনার সচিবকে পাঠান, আপনি দেখেন যে আমরা আসলে আমাদের দাবি যৌক্তিক না অযৌক্তিক। যদি দাবি অযৌক্তিক হয় হাতে চুরি করে আমরা শিক্ষক এখান থেকে জুতার মালা খোলাই দিয়ে আমরা চলে যাবো, জীবনের পক্ষে রাজমা যদি আমাদের দাবি অযৌক্তিক হয়ে থাকে। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক, এটা আপনারা বুঝতে পারছেন। যাতে করে হবে সবসময় নদীর পাড়ে বিনা কারণে দেওয়া হয় না, তাই আজকে যে ঢেউ সৃষ্টি হয়েছে জাতীয়করণের ঢেউ, সারা দেশে যে ঢেউ সৃষ্টি হয়েছে, আপনি যদি আপনার এই জীবদশা আপনার সময়ে 15 বছর, 16 বছর, 17
ক্ষমতা থেকে শিক্ষকদের জন্য, জাতীয় কল্যাণের জন্য, শিক্ষকদের বৃহত্তর কল্যাণের স্বার্থে আসলে কি আমাদের শিক্ষকদেরকে উন্নয়ন হয়েছে? আজকে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়েছে, নতুন কারিকুলাম উন্নয়ন হয়েছে, 152টি দেশে কে ফলো করে শিক্ষা কারিকুলাম আজকে দেশে বাস্তবায়ন হতে যাচ্ছে। কারা বাস্তবায়ন করবে? শিক্ষকরা বাস্তবায়ন করবে। শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা জাতীয় করান, শিক্ষা ব্যবস্থা নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য। আসলে কি শিক্ষকদের উন্নয়নের জন্য কোনো কাজ হচ্ছে? কোন গবেষণাগার তৈরি হচ্ছে? কোন গবেষণা শিক্ষকদেরকে কাজে মনোযোগ দেওয়া, ক্লাসে শ্রেণীতে মনোযোগ দেওয়া, কিভাবে পাঠকে আরো সুন্দর করা যায়, আরো সুন্দর করা যায় সেই গবেষণা শিক্ষকদেরকে করার কোন সুযোগ দেওয়া হচ্ছে? দুঃখের বিষয় হচ্ছে না। সুতরাং দেশের স্বার্থে, বৃহত্তর সমাজের স্বার্থে, এই শিক্ষকদের ম্যান্ডেট দেওয়ার স্বার্থে, শিক্ষকদের অধিকার বাস্তবায়নের স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে চাকরিগ্রহণ করা আজ সময় পাবে। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে আর পিছিয়ে রাখবেন না। বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যাবে দেশের কোটি কোটি জনতা। আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক বন্ধুদেরকে যারা পোস্টের আন্দোলনকে চালনা রেখেছেন, পোস্টের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবার প্রতি সুস্বাস্থ্য এবং সুন্দর স্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।